চালু হয়ে গেল কিন্তু আধার কার্ড ডোর সার্ভিস এখন আপনি বাড়িতে বসে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা পরিবর্তন অথবা জিমেল আইডি লিঙ্ক অথবা পরিবর্তন কিংবা নতুন করে আধার কার্ড আবেদন করতে পারবেন তো দেখতেই পারছেন আধার কার্ড মোবাইল আপডেট অথবা নতুন করে লিঙ্ক অথবা আধার কার্ড এনরোলমেন্ট নতুন করে আধার কার্ড তৈরি করা এখন আপনি কিন্তু বাড়িতে বসে এই কাজটি সম্পন্ন করতে পারবেন বাড়িতে বসে আপনি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা পরিবর্তন অথবা নতুন করে আধার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন দেখে নিচ্ছি আপনি কীভাবে ফর্মটি সাবমিট করবেন কী কী প্রসেস রয়েছে এ টু জেড অবশ্যই তার আগে আপনাদের করতে হবে আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাভে সবসময় চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে হবে লিঙ্কটি আমি আপনাদের ভিডিও ডিসক্রিপি ওয়েট করে দিয়েছি সেখানে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন নিচে আপনি দেখতেই পারছেন সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোর ব্যাঙ্কিং এখন আপনি কিন্তু বিভিন্ন সার্ভিস বাড়িতে বসে নিতে পারবেন যেমন নতুন করে অ্যাকাউন্ট খোলা আদার এটিএম বিল পেমেন্ট ডোমেস্টিক মানি ট্রান্সফার থেকে শুরু করে বিভিন্ন দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবো অথবা পরিবর্তন করব অথবা আপডেট করব। এর জন্য আমরা আধার মোবাইল আপডেট এই বক্সটিতে আমরা টিক মারি দেবো যদি আপনি আধার কার্ড নতুন করে অ্যাপ্লাই করতে চান তবে সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে আধার কার্ড বাড়িতে বসে কিন্তু করা সম্ভব যারা এক কথায় বয়স্ক রয়েছে কিংবা যারা তার থেকেও বেশি বয়স্ক তাদের কিন্তু আধার সেন্টারে যেতে হবে যাদের বয়স পাঁচ বছরের নিচে রয়েছে তাদের কিন্তু বাড়িতে বসে আধার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন আমরা যেহেতু আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক অথবা পরিবর্তন অথবা আইডি লিঙ্ক অথবা পরিবর্তন করব এর জন্য আমরা আধার মোবাইল আপডেট এই বক্সটিতে ট্রিটমেন্ট দিয়ে দেবো এরপর নিচে আপনি চলে আসবেন এখান থেকে আপনি আপনার টাইটেল সিলেক্ট করবেন মিস্টার নাকি মিসেস নাকি মিস যেটি সেটি আপনি সিলেক্ট করবেন এরপর আপনি আপনার ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন আধার কার্ডে যা রয়েছে এরপর লাস্ট নেমে আপনি আপনার পদবী উল্লেখ করে দেবেন তারপর আপনি মোবাইল নম্বর বসিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটি আপনি আধার কার্ডে লিঙ্ক করতে চান এরপর আপনি ইমেল আইডি উল্লেখ করে দেবেন যে ইমেল আইডি আপনি আপনার আধার কার্ডে লিঙ্ক অথবা পরিবর্তন করতে চান এরপর অ্যাড্রেস ফার্স্ট লাইন দেখতেই পারছেন এখানে আপনি অ্যাড্রেস উল্লেখ করে দেবেন ভিলেজ পোস্ট এরপর পুলিশ স্টেশন অ্যাড্রেস লাইন টু জিরো যায় সেকেন্ড লাইন এখানে ডিস্ট্রিক্ট পিনকোড এরপর স্টেট উল্লেখ করে দেবেন তারপর নিচে আপনার পিনকোড বসিয়ে দেবেন তারপর নিচে দেখতেই পারছেন নিয়ারেস্ট পোস্ট অফিস এটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবেন এখান থেকে আপনার পোস্ট অফিস কোথায় রয়েছে সেটি আপনি খুঁজে নেবেন এরপর নিচে কিন্তু অটোমেটিক এই সমস্ত খাবার ফিল হয়ে যাবে আপনাদের আইপিবি ব্রাঞ্চ ডিভিশন থেকে শুরু করে স্টেট সার্কেল দেখতেই পারছেন তারপর আপনি চাইলে এখানে কিছু উল্লেখ করতেই পারেন যে আপনি আধার কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক করে প্রয়োজন পরিবর্তন করা দরকার এই সমস্ত কিছু আপনি এখন লিখতেই পারেন তারপরে যে বক্সটি আপনি দেখতেই পারছেন বক্সটি টিক মারি দেবেন তারপর নিচে দেখতেই পারছেন ক্যাপচার কোড রয়েছে এই ক্যাপচার কোডটি উল্লেখ করে দেবেন সাবমিট করতে আপনাদের আবেদন কিন্তু হয়ে যাবে এবং আপনি একটি কিন্তু রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন যেটি দিয়ে আপনি পরবর্তীতে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এখানে ফর্মটি সাবমিট করলে আপনার কী সুবিধা হবে আপনি এখানে যে উল্লেখ করেছেন এবং পোস্ট অফিস সিলেক্ট করেছেন সেই পোস্ট অফিস থেকে আপনাদের বাড়িতে আধিকারিকা চলে আসবে এবং আপনার আধার কার্ডে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক অথবা পরিবর্তন অথবা আপডেট কিন্তু করে দেবে এই ছিল আজকের আপডেট এইভাবে আপনি কিন্তু খুব সহজে বাড়িতে বসে ফর্ম সাবমিট করতে পারবেন যার মাধ্যমে আপনি বাড়িতে বসে আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক অথবা পরিবর্তন অথবা আপডেট করতে পারবেন এছাড়াও আপনি ছিল নিকটবর্তী পোস্ট অফিসে অথবা নিকটবর্তী আধার সেবা যে কেন্দ্র রয়েছে কিংবা আধার আপডেট সেন্টার কিংবা ইনরোলমেন্ট সেন্টার সেখানে গিয়েও কিন্তু আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক অথবা পরিবর্তন অথবা আপনার হাতের ছাপ ফটো ইত্যাদি কিন্তু পরিবর্তন করতে পারবেন এই ছিল আজকের আপডেট এ নিয়ে আপনি মতামত কী রয়েছে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আর পরবর্তী আপনি মিস না করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন